নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু প্রাথমিক শিক্ষকদের কিন্তু বেতন কাঠামো কিন্তু পরিবর্তন আনা হলো এবং নোটিশ জারি করা হলো। কি আছে এই আপডেটে, সো এর জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে। বিরাট বড় পরিবর্তন আনলো, কাদের জন্য আনলো, কি আনলো, সো সেটা জেনে নিন। প্রাথমিক শিক্ষকদের একাংশে বেতন সংক্রান্ত জটিলতার অবসান। এই অর্ডারের ফলে 2013 সালে 4 মার্চের আগে নিযুক্ত 1 বছরের PTTI প্রশিক্ষণ প্রাপ্ত এ ক্যাটাগরির শিক্ষকদের বেতন কাঠামো সংক্রান্ত একটি জটিলতা দূর হয়ে গেল। প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরি বেতন কাঠামো নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কাটাতে উদ্যোগী হলো সরকার। এই অর্ডারের ফলে 2013 সালে 4 মার্চের আগে নিযুক্ত 1 বছরের PTTI প্রশিক্ষণ প্রাপ্ত এ ক্যাটাগরির শিক্ষকদের বেতন কাঠামো সংক্রান্ত জটিলতা দূর হয়ে গেল। আগের অর্ডার অনুযায়ী এই শিক্ষকদের 2 বছরের প্রশিক্ষণ যার যখন শেষ হয়েছে সেই অনুযায়ী তাকে ততদিন পর্যন্ত বি ক্যাটাগরি হিসেবে বেতন দেওয়া হচ্ছিল। বিশেষত অবসরের সময় অতিরিক্ত বেতন হিসেবে বহু শিক্ষককে মোটা অঙ্কের টাকা ফেরত দিতে বলা হচ্ছিল, সেই সঙ্গে বেতন কাঠামো পুনর্বিন্যাসের কথাও বলা হচ্ছিল, যার প্রভাব পড়ছিল প্রাথমিক শিক্ষকদের পেনশনে। এর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকরা আদালতে দ্বারস্থ হন। কর্মরত শিক্ষকরা বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রসঙ্গে আদালতে মামলা করেন। অবশেষে শিক্ষা দপ্তর 2013 সালের অর্ডারকে সংশোধন করে তার আগে নিযুক্ত শিক্ষকদের বেতন কাঠামো স্থিতিশীলতা বজায় রাখল। পাশাপাশি যে সমস্ত পেনশন প্রাপকেরা 1 বছর ব্রিজ কোর্স করে 2 বছর প্রশিক্ষণ সম্পন্ন করেনি তাদের ক্ষেত্রে নতুন করে বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে নয়া বিজ্ঞপ্তিতে। আমরা দ্য টিচার্স সোসাইটির রাজ্য আহ্বায়ক প্রীতা বিশ্বাস বলেন, একটি বড় অংশে প্রাথমিক শিক্ষক যারা সেই সময় যোগ্য ছিলেন তাদের পূর্বের অর্ডারের ফলে হেনস্থার শিকার হতে হয়েছিল। বিচার পাওয়ার জন্য বারবার আদালতের দরজায় কড়ানাড়তেও হয়েছিল। আদালত বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল। পুনরায় সেই অর্ডার নিয়ে নিজেদের মুখ রক্ষা করল বিকাশ ভবন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরির বেতন নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। বিভিন্ন DPSC বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছিল। শিক্ষা দপ্তরের এই উদ্যোগ সার্বিকভাবে সেই সমস্যার কিছুটা সমাধান করবে, কিন্তু প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত মূল সমস্যা এখনও কিন্তু সেই থেকে গেল, পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হলো না। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।